শ হলো আমার হে ভগবান ওই দুষ্টু শিয়ালটা আমার গরুটাকে মেরে ফেললো এখন আমি কি করবো হা 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 একটাই তো গরু ছিল আমার যার দুধ বেঁচে আমার সংসার চলতো কিন্তু দুষ্টু শিয়ালটা আমার গরুটাকে মেরে ফেললো রাত হতেই ওই দুষ্টু শিয়াল নিজের খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে হে ভগবান ওই দুষ্টু শেয়ালটা তো আমার গরুটা মেরে ফেলেছে এখন আমি কি করবো আমি ওই শেয়ালটাকে ছাড়বো না এইভাবে চলতে থাকলে তো গ্রামের সব পশুদেরকে মেরে ফেলবে আস্তে আস্তে ওই শিয়ালের আতঙ্ক বেড়েই যাচ্ছিল পরের দিন এই কথাটা রাজা প্রতাপ সিং এর কানে পৌঁছায় তখন রাজা সাহেব তার মন্ত্রীকে বলে মন্ত্রী এটা আমি কি শুনছি গ্রামের লোকেদের গরুগুলোকে একটি শিয়াল মেরে ফেলছে হ্যাঁ এটা সত্যি মহারাজ রাত হলেই ওই শিয়াল গরুগুলোকে মেরে পালিয়ে যাচ্ছে এটা শুনে রাজা সাহেব বলে যদি এরকমই হয় তাহলে আস্তে আস্তে ও গ্রামে সমস্ত পশুদেরকে মেরেই ফেলবে তারপরে এই গ্রামের লোকেদের ওপর আক্রমণ করবে না না মন্ত্রী এটা আমি কোনো মতেই হতে দিতে পারি না শোনোর সেনাপতি আজকে রাত হতেই তোমরা ওই শিয়ালের ওপরে নজর রাখবে আর সুযোগ পেলেই ওই শিয়ালকে মেরে আমার কাছে নিয়ে আসবে আর তুমি যদি ওই শিয়ালকে মেরে আমার কাছে নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসাবে দেবো আশা করি তুমি এই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে তখনই ওই সেনাপতি বলে হে মহারাজ আপনি নিশ্চিন্ত থাকুন আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই করব রাত হতেই ওই সেনাপতি শিয়ালের অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পরেই ওই শিয়াল আবার খাবারের খোঁজে বেরিয়ে পড়ে কিছুক্ষণ পরে ওই শিয়াল সেইখানে পৌঁছায় যেখানে সেনাপতি তার জন্য অপেক্ষা করছিল শিয়ালকে দেখে সেনাপতি মনে মনে বলে ওরে বাপরে বাপ এটা কি সেই শিয়াল যে গ্রামের সমস্ত পশুদেরকে মারছে বাপরে বাপ একে দেখে তো বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে কিন্তু কোনো ব্যাপার নেই একে মারতে পারলে মহারাজ আমাকে দশ হাজার সোনার মুদ্রা দেব বলেছে এই কথা ভেবে সেনাপতি শিয়ালের দিকে এগিয়ে আসে কিন্তু শিয়াল সেনাপতি দিকে একটু ভয় পায় না আর সেনাপতি কাছে আসতেই শিয়াল সেনাপতির ওপর আক্রমণ করে আর সেনাপতিকে মেরে ফেলে এই কথাটা পরদিন সকালে মহারাজ প্রতাপ সিং শুনতে পায় তখন মহারাজ মন্ত্রীজিকে বলে মন্ত্রীজি যদি এরকমই চলে তাহলে ওই শিয়াল একদিন গ্রামের সমস্ত মানুষকে মেরে ফেলবে কিছু একটা উপায় বের করুন তখন মন্ত্রী মশাই বলেন মহারাজ ওই শিয়াল খুব ভয়ঙ্কর ওকে কোনো সাধারণ মানুষ সহজে মারতে পারবে বলে মনে হয় না ওই শিয়ালকে সেই মারতে পারবে যে খুব শক্তিশালী এবং খুব সাহসী ও নির্ভয় এই কথা শোনার পর রাজা মন্ত্রীকে বলে মন্ত্রী মশাই তুমি এক্ষুনি গ্রামে যাও এবং গ্রামে গিয়ে ঘোষণা করো যে ওই শেয়ারকে যে মারতে পারবে তাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা দেওয়া হবে এবং রাজমহলের পাশে তাকে একটা বড় ঘর বানিয়ে দেওয়া হবে যথায মহারাজ যেটা আপনার ইচ্ছা পরের দিন মন্ত্রীজি সেনাপতিকে নিয়ে গ্রামে ঘোষণা করে শোনো 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 গ্রামবাসী মহারাজ প্রতাপ সিং এর নির্দেশ যে গ্রামবাসী ওই শিয়ালকে জীবিত বা মৃত রাজা সাহেবের কাছে নিয়ে যেতে পারবে তাকে মহারাজ প্রতাপ সিং দশ হাজার স্বর্ণ মুদ্রা এবং মহলের পাশে একটি বড় ঘর বানিয়ে দেবে ওই শিয়াল এতটাই ভয়ঙ্কর ছিল যে কারোর সাহসী হচ্ছিল না যে তাকে মেরে রাজা সাহেবের কাছে নিয়ে যাবে মন্ত্রী মশাই আপনি কি গ্রামে ঘোষণা করিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মহারাজ কিন্তু ওই শিয়াল এতটাই ভয়ঙ্কর যে কারোর সাহস হয়নি যে ওকে ধরে আপনার কাছে নিয়ে আসবে কিন্তু মন্ত্রী এরকম চলতে থাকলে ওই শিয়াল গ্রামের সকলের বিনাশ করে দেবে একটা উপায় আছে মহারাজ মহারাজ আমার মনে হচ্ছে আপনার উপহারটা আরও বাড়ে দিন তাহলে কেউ না কেউ ওই শিয়ালকে মারার জন্য এগিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ মন্ত্রী এমনিতেই আমার মেয়ের জন্য একজন শক্তিশালী ও সাহসী পুরুষের দরকার যার সাথে আমার মেয়ের বিবাহ দিতে পারি। মন্ত্রীজি আপনি আর একবার গ্রামে ঘোষণা করে দিন যে যে ওই শ্যালকে মেরে আনতে পারবে তার সাথে আমার কন্যার বিবাহ দেব এবং এই রাজ্যের যুবরাজ বানিয়ে দেব সকালে আপনি আশেপাশে গ্রামে এই প্রচারটা করে দিন ঠিক আছে মহারাজ আপনি যেমন বলবেন তেমনটাই হবে পরের দিন সকালে মন্ত্রী আবার ঘোষণা করার জন্য বেড়েই পড়ে শোনো 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 গ্রামবাসীরা রাজামশাই নিজের ঘোষণাপত্রটি পাল্টে দিয়েছে মহারাজ বলেছেন যে ওই হিংস্র শেয়ালকে যে জীবিত বা মৃত মহারাজের কাছে নিয়ে যেতে পারবেন তার সাথে মহারাজ নিজ কন্যার বিবাহ দেবেন মন্ত্রী গোটা গ্রামে এই ঘোষণাটা করছিল তখনই ওখানে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি এই কথাটি শোনে তার নাম ছিল কানায় সে খুব ভালো ও শান্ত স্বভাবের এবং খুব গরিব ছিল সে এই ঘোষণাটি শুনে মনে মনে ভাবে যদি আমি ওই শিয়ালটাকে ধরে রাজা মশাইয়ের কাছে নিয়ে যাই তাহলে রাজকন্যার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে আর এই গরিবী থেকে আমি মুক্তি পেয়ে যাব হ্যাঁ হ্যাঁ এটাই করি যাই এখন আমি একবার রাজামশাইয়ের সঙ্গে দেখা করে আসি এই বলে কানায় রাজমহলের দিকে এগিয়ে যায় এবং কিছুক্ষণ পর রাজমহলে পৌঁছিয়ে সে রাজামশাইকে বলে মহারাজ আমি ওই শিয়ালকে ধরে নিয়ে আসবো আমাকে আজ্ঞা দিন মহারাজ ঠিক আছে তুমি যদি ওই শিয়ালকে ধরে আনতে পারো তাহলে আমি আমার শর্ত পূরণ করবো ঠিক আছে এখন তুমি যেতে পারো তখনই কাঁড়ায় একটি কোরলুল নিয়ে শিয়ালকে খুঁজতে জঙ্গলে চলে যায় কিছু দূর যাওয়ার পরে সে একটি গুহার কাছে পৌঁছায় আর গুহার কাছে যেতে সে একটা অন্য প্রাণীর পায়ের ছাদ দেখতে পায় সে পায়ের ছাপ ধরে গুয়ার ভেতরে পৌঁছে যায় গুয়ার ভেতরে পৌঁছে সে দেখে ওই শিয়াল একটা গরুকে মেরে খাচ্ছিল শিয়ালকে দেখে কানায় বলে ওরে বাপরে বাপ রে বাপ এটা ওই শিয়ালটাই মনে হচ্ছে যে অনেক নির্বোধ পশুর প্রাণ নিয়েছে আমি আজকে একে ছাড়ব না এটা বলে কানাই শিয়ালের দিকে এগিয়ে যায় আর শেয়ালও কম ছিল না সেও কানায় দিকে এগিয়ে আসে আর শিয়াল কানায়ের কাছে আসতেই কানাই কুরুল দিয়ে আঘাত করে শিয়ালকে মেরে ফেলে এরপর কানাই শিয়ালটাকে তুলে নিয়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয় রাজমহলে পৌঁছাতেই তাকে দেখে সবাই স্তম্ভিত হয়ে পড়ে তাকে দেখে রাজা বলে বা পুত্র তুমি হচ্ছ সত্যিকারের সাহসী এবং হিম্মত বালা পুরুষ যেটা এই রাজ্যে কেউ করতে পারেনি সেটা তুমি করে দেখেছ আর তুমি আমার কন্যার জন্য উপযুক্ত পাত্র কালকে আমি আমার কন্যার সাথে তোমার বিবাহ দেব এরপর রাজা অনেক ধুমধাম করে রাজকুমারীর সাথে তার বিয়ে দেয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না